বিচার না করা পর্যন্ত সেই রাজনৈতিক দলটি এসে সবার মতো করে সাহেবের মতো ঘুরে বেড়াবে এবং খুনের উপরে রক্তের উপরে শহীদের উপরে দাঁড়িয়ে আবার রাজনীতি করবে সেই সুযোগ দেওয়ার পক্ষে আমি নই আপনি নই বাংলাদেশের কেউ নাই আপনি যদি প্রমাণ দিতে পারেন যে কোনো একজন ব্যক্তি লুটপাট করেছে কিন্তু বিএনপি একশনে যায় নাই তাহলে আপনি অবশ্যই এই কথার দাবি রাখেন যে বিএনপি নামক এই দলটি যদি ক্ষমতায় আসে তাহলে লুটপাটের রাজত্ব কায়েম করবে কিংবা খারাপ কাজ করবে শুরুতেই আপনার দুটো প্রশ্নের প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগ যে গণহত্যা করেছে অত্যাচার করেছে জুলুম করেছে মানুষের উপরে নির্যাতন করেছে সে কারণে বাংলাদেশের জনগণ মনে করে এই আওয়ামী লীগ দল এবং আওয়ামী লীগের যারা যারা এই সকল অপকর্মের সম্পৃক্ত ছিল তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার কোন অধিকার তারা রাখে না এ কথাটাই সত্য এ কথাটাই বাস্তবসম্মত এটাই হচ্ছে বাংলাদেশের জনগণের চাহিদা এটাই বাংলাদেশের সমগ্র জনগণ চায় আপনি জানেন যে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে ছাত্র জনতার প্রতিনিধি হিসাবে আসিফ নাহিদ ভাইয়েরা তারা কিন্তু এখন ক্যাবিনেটে রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে উপদেষ্টা মন্ডলী হিসেবে কাজ করছেন তারা যে কথাটা স্পষ্ট করে বলছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের এই গণহত্যার সবার আগে বিচার করতে হবে এবং ডক্টর মোহাম্মদ স্বাধীন সাহেবও কিন্তু বলেছেন সবার আগে বিচার করতে হবে এরপরে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারাও বলেছেন সবার আগে বিচার করতে হবে অর্থাৎ বিচার না করা পর্যন্ত সেই রাজনৈতিক দলটি এসে সবার মতো করে সাহেবের মতো ঘুরে বেড়াবে এবং খুনের উপরে রক্তের উপরে শহীদের উপরে দাঁড়িয়ে আবার রাজনীতি করবে সেই সুযোগ দেওয়ার পক্ষে আমি নই আপনি নই বাংলাদেশের কেউ নয় অর্থাৎ বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলই মনে করে তাদের সবার আগে বিচার হওয়া উচিত হ্যাঁ বিচার হওয়ার পরে যদি বাংলাদেশের সংবিধান পারমিট করে যেহেতু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ চালাতে চাই সেই দেশে যদি কোনো শান্তশিষ্ট ভদ্র সে আওয়ামী লীগের নামে ভিন্ন নামে অন্য নামে সেই বিচারের পরে যদি ওই নামটি টিকে থাকে তারপরে সেটা নিয়ে রাজনৈতিক পরিকল্পনা থাকবে কিনা রাজনীতি করবে কিনা মাঠে ময়দানে থাকবে কিনা সেটা অবশ্যই সেই সময় আলোচনার দাবি রাখে কিন্তু এই মুহূর্তের মানুষের চাহিদা হচ্ছে কোনো অবস্থায় আওয়ামী লীগকে বিচার করার এক পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক সুযোগ দেয়া যাবে না স্পেশালি শেখ হাসিনার বিচার হতে হবে তাদের যারা যারা হুকুম দিয়ে আজকের এই গণহত্যা চালিয়েছে আপনি সাগর ভাই কি মনে করেন এক হাজার মানুষ লাশ মানুষের রক্তের পর রক্ত ঝরিয়েছে তারপরেও তাদের বিচার না করে আপনি তাদের সবাই তো রক্ত ধরায়নি, তাদের তো একটা বড় ব্যাপার সেজন্যই বলেছি তারা তো সবাই তো আর এই অপরাধে লিপ্ত ছিল জানেন ওই ওই রাজনৈতিক দলের সর্বোচ্চ অংশটার নাম হচ্ছে শেখ হাসিরা আপনি শেখ বিচার করলেই তো আপনি দেখেন সমগ্র রাজনৈতিক তাদের নেতাদের বিচার হয়ে যায় আজকে সেই কারণেই তাদের সমগ্র অন্যান্য কেন অবশ্যই তারা সেটা সেজন্য তাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করতে হবে কারণ আমরা মনে করি আওয়ামী লীগের বগাউমলিকে দলের এই সিনিয়র নেতারাই গণহত্যার সাথে সম্পৃক্ত এখন বিচার প্রক্রিয়ার মধ্য থেকে বাঁচাই হবে যে ওনাদের কোন কোন নেতা সম্পৃক্ত লয় কোন কোন নেতা সম্পৃক্ত যতক্ষণ পর্যন্ত বিচারটা সুষ্ঠুভাবে হবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিলে আশ্রয় দিলে জনগণের সাথে প্রতারণা হবে এবং বাংলাদেশের শহীদদের সাথে সাথে হবে আমি কিন্তু আপনার সাথে একমত যে আওয়ামী লীগ যদি ভবিষ্যতে রাজনীতি করে ভদ্র মানুষরা করে সেটা যদি ভিন্ন নামে করে কিংবা বিচারের পরে করে আমার আপত্তি নেই কিন্তু বর্তমান সিচুয়েশন হচ্ছে কোনো অবস্থায় এই আওয়ামী রাজনীতির সুযোগ দেওয়া যাবে না কারণ মানুষ যারা তারা খুন করেছে মানুষ যারা তারা ঘুম করেছে মানুষ যারা তারা হত্যা করেছে এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে অতএব এই মুহূর্তে বিচারের আগে তাদের নিয়ে টাটু শব্দ যারা করবে তারাই মনে করি বাংলাদেশের যে কোনো মানুষের কাছে বিচারের পর বোঝা যাবে কে আওয়ামী লীগের মধ্যে কে দোষী কে নির্দোষ এরপরেinitro যারা তাদের রাজনৈতিক অধিকার অধিকার থাকবে দোষীদের যতক্ষণ সংবিধান এবং বিচার ব্যবস্থা অনুযায়ী বাংলাদেশের সেই সময়ের সিদ্ধান্তত কার্যকর হবে দ্বিতীয়টি প্রস্তুতি আপনি করেছেন যে বিএনপির বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন জায়গায় সম্পৃক্ত কিনা দখলদারিতে আমি অস্বীকার করে কোনো রাজনীতি নয় আজকে এই বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটার জন্য কিন্তু আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত সর্ববৃহৎ দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি বলে করতে পারেন এত বড় একটি দলের মধ্যে কিছু চিটা কিছু দুষ্ট কিছু খারাপ মানুষ থাকতেই পারে কিন্তু আপনাকে দেখতে হবে ইমিডিয়েট কি হয়েছে। বাংলাদেশ আজকের যে ভারপ্রাপ্ত তারেক রহমান তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন একটা নেতা কর্মী আপনি দেখাতে পারবেন না যারাই যেখানে সংঘাত করেছে যারাই যেখানে কোন ধরনের আপনার কি বলে লুটপাটের সাথে বিন্দুমাত্র সম্পৃক্ততা পেয়েছে তাদের প্রত্যেককে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব কিছু থেকে বহিষ্কার করা হয়েছে আপনি যদি প্রমাণ দিতে পারেন যে কোনো একজন ব্যক্তি লুটপাট করেছে কিন্তু বিএনপি যায় নাই তাহলে আপনি অবশ্যই এই দাবি রাখেন যে বিএনপি খারাপ কাজ করবে কিন্তু যখন আপনি দেখবেন এই দলটা একশনে গিয়েছে তখন বুঝতে হবে এই দলটার কাছে আপনার বাংলাদেশ নিরাপদ কেন বলছি গত ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের যারা অনিরাপদ করেছে তারা কিন্তু শেখ হাসিনার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে বিএনপি কিন্তু কোন জায়গায় এখন পর্যন্ত আপনি হাজার হাজার কোটি টাকা লোপাটের চিত্র দেখাশো প্রত্যেকের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আজও আমি আপনার টক্স মাধ্যমে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রমাণ করতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় দল যেমন সবচাইতে সৎ দল তেমন সবচাইতে নেতৃত্বের গুরুত্বপূর্ণ একটি দল তেমন অতএব আমাদের এই বাংলাদেশের ছাত্র সমাজের যে দাবি বাংলাদেশে কোনো দুর্নীতি করা যাবে না অন্যায় করা যাবে না জবরদখল করা যাবে না সেই দাবিকে বিএনপি অবশ্যই বাস্তবায়ন করবে এবং তার অন্যের অহংকার তার এক নেতৃত্বে এবং তার সুকৌশলে তার যে বুদ্ধিমত্তা রয়েছে সেখান থেকে বাংলার দেশবাসীকে অবশ্যই তিনি এই দলের সংস্কার করবেন এবং আগামী দিনে বাংলাদেশেরও সংস্কার করবেন সেই আস্থাটা আপনাদেরকে রাখতে হবে তবে এটাও মনে রাখতে হবে আওয়ামী লীগের প্রেতাত্মারা কিছু কুটকৌশলরা তারা কিন্তু এখনো দেশ থেকে যায়নি আপনি দেখেছেন অনেক জায়গায় সংঘাত হয়েছে প্রথম প্রথম দেখা গিয়েছে বিএনপির নাম ছাড়িয়েছে কয়েকদিন পরেই দেখা গিয়েছে তাদের ভিতরে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্র লীগ জড়িত আজকের বাংলাদেশের প্রত্যেক জায়গায় এই রকম কিন্তু শোনা যাচ্ছে যে আজকে এই যে কয়েকদিন আগে ডাকাতি ডাকাতি শুনেছেন সমস্ত ডাকাতের সাথে সম্পৃক্ততা কিন্তু বিএনপি জামাতের ছিল না আওয়ামী লীগের লোকদেরকে দিয়ে টোকাইদেরকে দিয়ে তারা করেছে কিন্তু অস্বীকার করার সুযোগ নাই যে কেউ কেউ করে নাই অবশ্যই করেছে আমি তাদের প্রতিবাদ জানাই এবং যারা করেছে তাদেরকে বিএনপি বহিষ্কার করেছে এটাই তো আমাদের দেখার বিষয় এখন এত বস বড় একটি দলকে আপনি কোনোদিনই একদম সুফি সাধক বলে হাত পা বেদে বসে রাখতে পারবেন না আবার দেখছেন যে বিএনপির দেশটা চেপে খালেদা জিয়া অসুস্থ তারেক রহমান দেশের বাহিরে তারপরেও এত বড় শৃঙ্খল এই দলটি যে শৃঙ্খলার পরিচয় দিয়েছে আমি মনে করি এটাই সবচেয়ে একটা ভালো জায়গা আগামী দিনে আরো কঠোর হতে হবে এবং এই দল আগামী দিনে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আমি বিশ্বাস করি তারা কোনো অন্যায় অবিচার জুলুম নির্যাতন করবে না সবাই আপনার কাছ থেকে শেষ মন্তব্য জানতে চাই একটু আগে আমরা যখন কথা বলছিলাম আর একটি খবর এসেছে বাংলাদেশ এবং ভারত ম্যাচে হামলার হুমকি দিয়েছে কিন্তু মহাসভা এমন এমন পর্যায়ে গেছে সেই নিউজটা আমাদের ফেসবুক আমরা দেখলাম জি আমি মনে করি সাগর ভাই এই জিনিসগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে হচ্ছে উস্কানি আপনাকে টেস্ট করছে আপনি এই উস্কি দেওয়ার পরে কি করবেন কি করবেন না আমি মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যেমন ভারতের এইসব উস্কানির কারণে কোনো কিছু ঘটলে ভারতকে পূর্ণাঙ্গ দায় নিয়ে এর অবশ্যই সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে তাদেরকে নিতে হবে কারণ আমাদের দেশে জি আমার দেশে যুদ্ধ লাগার মতো পরিস্থিতি হয় নাই তারপরে ওই ইউক্রেনের সাথে বাংলাদেশ নাম উচ্চারণ করে তারা উস্কারি দিচ্ছে যাতে আমরা কিছু বলি আমরা কিছু করি আপনি দেখেন বাংলাদেশে আমি মনে করি আমি মনে করি আমি মনে করি ভারতের এই উস্কানিতে বাংলাদেশে আরো বেশি মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে ভারতের রাইট রাইট ইউ আর রাইট ইউ আর রাইট বাংলাদেশ আরো অবশ্যই আমি মনে করি এই খেলাধুলাকে নিয়েও যে এখন যে উস্কানি দিচ্ছে এই উস্কানিতে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে ভারত মূলত এখন শেখ পক্ষে গিয়ে রোল পেলে করতে গিয়ে তাদের নিজস্ব পররাষ্ট্রনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের জনগণের সাথে ওই দেশের জনগণের কিন্তু কোনো বৈষম্য নেই আমরা কিন্তু একে অপরের সাথে স্বাভাবিকভাবে অধর্মীয়ভাবে সকল দিক থেকে একে অপরের ঐক্যবদ্ধ জীবনযাপন করেছি এবং সেটার আমাদের শত বছরের ঐতিহ্য রয়েছে কিন্তু আজকের যারা রাজনীতির স্বার্থে এই ধরনের কুচক করছে তাদেরকে আমরা করে দিতে চাই দেশবাসী ঐক্যবদ্ধ হবে এবং তাদের কোন উস্কানিতে আমরা পাড়া দিব না আপনাকে ধন্যবাদ দেশবাদী